এখন থেকে শুক্রবারও নিয়মিত চলবে মেট্রো রেল। হঠাৎ মেট্রো রেল চলাচলে আর কোনো সাপ্তাহিক ছুটি থাকছে না। আগামী 20 সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে। তবে এদিন দুপুর 3:30 থেকে রাত 9:40 পর্যন্ত চলবে মেট্রো রেল। এছাড়া সপ্তাহের বাকি 6 দিন আগের মতোই চলাচল করবে। বুধবার 18 সেপ্টেম্বর মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের DMTCL কোম্পানি সচিব খন্দকার ইহতেশামুল কবিরের সই করা এক অফিস আদেশে এ কথা জানানো হয়। অফিস আদেশে বলা হয়, DMTCL এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন MRT লাইন 6-এর মেট্রো ট্রেন আগামী 20 সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর হতে মতিঝিল পর্যন্ত বিকেল 3:30 থেকে রাত 9:00 এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকাল 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, এই প্রেক্ষাপটে আগামী 20 সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার মেট্রো রেল উপরোল্লিখিত সময় অনুযায়ী চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।